48 ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে জিবিপি হাসপাতালের প্রসূতি বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে লেবার রুমও জিবিপি হাসপাতালের এই বিভাগের তিনজন নার্স করোনা পজিটিভ বিভাগের সমস্ত স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে 5 দিন পর তবে সোয়াব টেস্ট হবে 48 ঘন্টার মধ্যে স্যানিটাইজ করা হবে বিভাগটি তারপর ঠিক হবে কবে খুলবে জিবিপি হাসপাতালের প্রসূতি বিভাগ একই অবস্থা আগরতলা আইজিএম হাসপাতালেরও সেখানেও বন্ধ প্রসূতি বিভাগ সমস্ত প্রসূতিদের স্থানান্তর করা হয়েছে টিএমসিতে শুক্রবার খুলতে পারে আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগ পিওর রিপোর্ট চ্যানেল দিনরাত।